সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি আলোচনা। আমরা আজকে আলোচনা করব ক্লাসেস অফ সার্ভিস অফ এয়ারলাইন্স, অর্থাৎ এয়ারলাইন্স কত ধরনের সেবা প্রদান করে থাকে, কোন কোন ক্লাস, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা জানতে চাই যে ক্লাস অফ সার্ভিস বলতে কি বোঝানো হয় এয়ারলাইন্স, অর্থাৎ এয়ারলাইন্স তাদের যাত্রীদের কোন কোন ধরনের সেবা প্রদান করে থাকে। সেই ধরনের সেবা প্রদান কে যখন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব, সেগুলোকে আমরা বলবো ক্লাসেস অফ সার্ভিস। মেজরিটি পার্সেন্ট এয়ারলাইন্স আমরা দেখি মূলত তিন ধরনের ক্লাস প্রদান করে থাকে, ক্লাসের সেবা প্রদান করে থাকে, যেমন ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস। তবে কিছু কিছু এয়ারলাইন্স দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে ইকোনমি ক্লাস বা প্রিমিয়াম ইকোনমি ক্লাসের সেবাটাই দিয়ে থাকে। এছাড়াও যেগুলো পৃথিবীতে রয়্যাল ক্যারিয়ার গুলো, তাদের তিন ধরনের সেবাই আছে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। এবং এটা এক একটা এয়ারলাইন্স থেকে এক একটা এয়ারলাইন্স এই ক্যাবিন ক্লাস গুলোর যে সেবা সেগুলো ভিন্ন হতে পারে। তারপরেও অর্থাৎ ক্লাস অফ সার্ভিসের ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড আছে ইন্টারন্যাশনাল লেভেলের, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো ইকোনমি ক্লাস, অর্থাৎ ইকোনমিক ক্লাসের যাত্রীরা কি কি সুবিধা পেয়ে থাকে, কি ধরনের সেবা তাদের প্রদান করে। প্রথমেই যদি আমরা দেখি যে দা মেইন ক্লাস অফ সার্ভিস অফার্ড অ্যান্ড সার্ভিস প্রোভাইডেড অ্যাট এয়ারপোর্ট অ্যান্ড অন বোর্ড মে ভেরি ফ্রম এয়ারলাইন্স টু এয়ারলাইন, অর্থাৎ ইকোনমিক ক্লাসটা প্রত্যেকটা এয়ারলাইন্স দিয়ে থাকে যদিও, কিন্তু তারা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স এটা সেবার মান এবং ভিন্নতা থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমি ক্লাসকে মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার ইকোনমি আর একটা প্রিমিয়াম ইকোনমি। তো প্রথমে আমরা কথা বলবো রেগুলার ইকোনমি, অর্থাৎ ইকোনমি ক্লাসের যে, অর্থাৎ প্রত্যেকটা এয়ারলাইন্স যে বেসিক টাইপের যে ক্লাসের সেবা প্রদান করে থাকে রেগুলার পারপাসে তাদের ফ্লাইটে, সেগুলোকে আমরা রেগুলার ইকোনমি ক্লাস বলি। এটাকে আমরা কোচ ক্লাসও বলতে পারি অনেক ক্ষেত্রে। আর প্রিমিয়াম ইকোনমি ক্লাস সেটা হচ্ছে স্লাইটলি বেটার ইকোনমি ক্লাস সিটিং, বাট লেস এক্সপেন্সিভ দেন বিজনেস ক্লাস, অর্থাৎ বিজনেস ক্লাসের থেকে কম ভাড়া, কিন্তু ইকোনমি রেগুলার ইকোনমি ক্লাসের থেকে একটু এক্সপেন্সিভ, কিন্তু সেবার মানটা তুলনামূলক ভালো, অর্থাৎ এখানে খাবার থাকতে পারে বা আরো কিছু সুযোগ সুবিধা এয়ারলাইন্স দিতে পারে। এরপরে যদি আমরা আলোচনা করি যে আমাদের বিজনেস ক্লাস, বিজনেস ক্লাসের ক্ষেত্রে কোন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এয়ার প্যাসেঞ্জাররা, মূলত আমরা দেখতে পাই যে বিজনেস ক্লাসকে কিছু কিছু এয়ারলাইন্স এটা এক্সিকিউটিভ ক্লাসও বলে থাকে, এই ধরনের যে সেবার যে টিকিটগুলো বা ফ্লাইট টিকিট এগুলো এক্সপেন্সিভ কিন্তু মোর অ্যাফোর্ডেবল দেন ফার্স্ট ক্লাস, অর্থাৎ ফার্স্ট ক্লাসের যে সেবা এবং যে আপনার এই সেবার জন্য যে টাকা পরিশোধ করতে হয় সেই তুলনায় বিজনেস ক্লাসের সিটের যে পেমেন্টটা সেটা অ্যাফোর্ডেবল অনেকের কাছে, এই জন্য অনেকেই বিজনেস ক্লাসকে প্রিফার করে থাকে। মোস্ট এয়ারলাইন্স দিস ক্লাস ইজ সুপ্রিয়র ইকোনমিক ক্লাস, অর্থাৎ অনেক ভালো ভালো এয়ারলাইন্স এর ক্ষেত্রে এটাকে কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিয়র ইকোনমিক ক্লাস হিসেবেও কাউন্ট করা হয়। তো এখানে কি কি সুবিধা থাকে এই ধরনের বিজনেস ক্লাসের সেবা যে যাত্রীরা পেয়ে থাকেন বা সিট যদি নেন তারা কোন ধরনের সেবা পান, তার মধ্যে প্রথমে হচ্ছে স্পিডিয়ার এয়ারপোর্ট চেক ইন, অর্থাৎ এয়ারপোর্ট চেক ইন সার্ভিসটা তাদের দ্রুত দেওয়া হয়, অনেক ক্ষেত্রে তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নাও হতে পারে। এয়ারপোর্ট লাউঞ্জ ফ্যাসিলিটিস, তারা এয়ারপোর্টে যে লাউঞ্জ গুলো আছে এই লাউঞ্জ গুলো ব্যবহার করার সুযোগ সুবিধা পেয়ে থাকে। মোর কমফোর্টেবল ওয়ান বোর্ড সিটিং, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারে যে সিটিং ক্যাপাসিটি গুলো কমফোর্টেবল এবং স্পেস দেখা যাচ্ছে। এরপর সুপ্রিয়র মিল সার্ভিস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে মেনু থাকবে সেখান থেকে তারা তাদের মিল গুলো নিতে পারবে, মিল সেবাগুলো তারা নিতে পারবে। ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট, অর্থাৎ ফ্লাইটের মধ্যে যে দেখা গেল যে গেমিং বা অন্যান্য যে সুযোগ সুবিধা, মুভি দেখা, ম্যাগাজিন পড়া, বিশেষ ধরনের তারা ফ্লাইটের মধ্যে যে ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে এগুলো তারা নিতে পারবে। এরপর আমরা ফার্স্ট ক্লাস যে ফ্যাসিলিটিস সিট
বা ফ্লাইট, সেটার মধ্যে আমরা দেখতে পাই যে কি কি সুযোগ সুবিধা আছে, কেন এটাকে ফার্স্ট ক্লাস বলা হয়। আমরা ফার্স্ট মানে মনে করি সব, ফার্স্ট অলরাউন্ডার, সব ধরনের সুযোগ সুবিধা এখানে থাকবে। ফার্স্ট ক্লাস সার্ভিসের ক্ষেত্রে যেটা হয়, প্রাইসটা অনেক হাই থাকে, সবচেয়ে হাই প্রাইস হচ্ছে ফার্স্ট ক্লাস সিটের। প্যাসেঞ্জারদের সিটিংটাও মূলত সামনের ক্যাটাগরিতে, একদম প্লেনের ফার্স্ট রেঞ্জের বা র যেগুলো, ওই জায়গাগুলোতে আমাদের প্যাসেঞ্জাররা বসতে পারে, এবং এখানে সিট ক্যাপাসিটি খুবই ভালো, কমফোর্টেবল। এখানে যে কোনো ধরনের সেবা তারা উপভোগ করতে পারে, অর্থাৎ একটা এয়ারলাইন্স এর ওয়ান ফ্লাইট যত ধরনের সুযোগ সুবিধা আছে, ফার্স্ট ক্লাস এর যাত্রীরা সেই সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এটাকে আমরা প্রিমিয়াম ক্লাসও বলে থাকি, অনেক এয়ারলাইন্স এটাকে প্রিমিয়াম ক্লাস হিসেবে অফার করে থাকে। এখানে কি কি আমরা সুযোগ সুবিধা পাই, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল চেক ইন ফ্যাসিলিটিস। কিছু কিছু এয়ারলাইন্স পিক আপ এবং ড্রপ সুবিধাও দিয়ে থাকে। এয়ারপোর্ট লাউঞ্জ ফ্যাসিলিটিস, অর্থাৎ ভিআইপি যে লাউঞ্জ গুলো আছে, বা আপনার ফার্স্ট ক্লাস এর প্যাসেঞ্জারদের যে লাউঞ্জ থাকে, সেই জায়গাগুলোতে তারা বসে এনজয় করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। সুপিরিয়র সিটিং তাদের, আমরা আমাদের যে পিকচার আছে এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের খাবারের মান এবং সিটের ক্যাপাসিটি বা এনভায়রনমেন্টটাই একটা ভিন্ন রকম। সুপিরিয়র মিল সার্ভিস, মিল আপনি ওয়ান বোর্ডে যত ধরনের মিল থাকবে, বেভারেজও আছে, সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। ইন্ডিভিজুয়াল ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট, অর্থাৎ তাদের জন্য আলাদা আলাদা যে এন্টারটেইনমেন্টের যে প্রয়োজন আছে, সেই এন্টারটেইনমেন্টের ফ্যাসিলিটিস দেওয়া হয়ে থাকে। তো আজকে আমরা মূলত বিভিন্ন ক্লাসের সেবা, অর্থাৎ এয়ারলাইন্স কোন কোন সেবা প্রদান করে, সেটির উপর আজকে আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।